এই লকডাউনে ঘরে বসে বোরিং সময় যাতে না কাটে তার জন্য কিছু অফলাইন ভালো গ্রাফিক্সের ছোট সাইজের গেম নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। গেমগুলোর সাইজ 200 MB এর নিচে হবে। চলুন শুরু করা যাক। প্রথমে যে গেমটি থাকছে তা একটি বাইক রেসিং গেম, যেখানে আপনাকে আপনার অপোনেন্টের সাথে রেসিং করতে হবে। এই এখানে অনেক অপশন পাবেন, গ্রেনেড গানের যা দিয়ে আপনি অপোনেন্টকে মারতে পারবেন। এখানে আপনি মাল্টিপল গেম খেলতে পারবেন, অনেক টাস্ক কমপ্লিট করতে পারবেন। যদি আপনি ছোটবেলায় রোড রাশ গেমটি খেলে থাকেন তাহলে এই গেমটি আমি খেলার জন্য বলবো, কারণ এটায় অনেকটা রোড রাশের ফিল পাওয়া যাবে। এই গেমটি ভালো অ্যাডিকটিভ এবং 74 MB সাইজ। দ্বিতীয় যে গেমটি রয়েছে তার নাম হচ্ছে মেন্টাল হসপিটাল 5 লাইট। তো এই গেমটি হচ্ছে মূলত ভৌতিক। গেমের স্টোরি এভাবে শুরু হয়, একটি মেন্টাল হসপিটালের একজন জার্নালিস্ট হারিয়ে যায় এবং আপনাকে তার হারানোর কারণগুলো খুঁজতে হবে। যেহেতু এটি একটি হরর গেম, এর সাউন্ডগুলো খুবই ভয়ানক, গ্রাফিক্স অনেক ভালো, তবে আমি একা না খেলার জন্য অনুরোধ করব, কারণ অনেক সময় ভূতের আগমন ঘটতে ভয়ানক সাউন্ড হবে। এর সাইজ 110 MB। তৃতীয় গেমে রয়েছে সাইবার ফোর্টেস। তো এই গেমটি হচ্ছে ব্যাটল রয়্যাল গেম, যা পাবজির মতো কিন্তু অফলাইন, যেখানে আপনার গ্রাফিক্স এবং UI সবকিছু ফোর্টনাইটের মতো দেখা যাবে। তো যে জিনিস কারণে অন্য ব্যাটল রয়্যাল গেম থেকে ইউনিক মনে হয় সেটা হচ্ছে টেলিপোর্ট। আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যেতে পারবেন একটি নির্দিষ্ট জায়গায় যেয়ে। বাকি গেমস অন্যগুলোর মতোই আপনাকে লুট করতে হবে, এনিমিকে মারতে হবে এবং জিততে হবে। এর সাইজ 201 MB। তো গাইস, ফোর্থ যে গেমটি রয়েছে সেটার নাম হচ্ছে গো টু কার ড্রাইভিং 3। এটি একটি ওপেন ওয়ার্ল্ড গেম, যা GTA ভাইস সিটির মতো। এখানে অনেক মিশন থাকবে, অনেককে মারতে হবে, তাদের থেকে টাকা নিতে হবে, আপনাকে গাড়ি বিক্রি করতে হবে। এখানে গাড়ি বিক্রির টাকা দিয়ে আপনি অনেক ড্রোন, হেলিকপ্টার, UFO কিনতে পারবেন। এখানে অনেক ভালো স্পট আছে যেখানে আপনি অনেক রাইড করতে পারবেন, যা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই গেমটির গ্রাফিক্স অসাধারণ ভালো। এখানে আপনার একটা পেটও থাকবে। এত কিছুর এই গেমের সাইজ মাত্র 178 MB। বলা যাক এমন একটি গেমের নাম যা হচ্ছে দ্য গ্রেট অব এসকেপ। এটি একটি পাজল টাইপ অ্যাডভেঞ্চারাস গেম, যেখানে এখানে আপনাকে রোবটের ক্যারেক্টার প্লে করতে হবে, ডেডলি এনিমি থেকে বাঁচতে হবে, ট্র্যাপ থেকে বাঁচতে হবে। গেমটি খেলতে হবে আপনার মাথা খাটিয়ে পাজল থেকে সলভ করে। আপনি চাইলে এটি গেম প্যাড দিয়েও খেলতে পারবেন। 187 MB এর সাইজ। Thank you.
তো গাইজ, এই ছিল কিছু গেম। কোন গেমটি ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। খেলতে থাকুন অসাধারণ গেমগুলি। আপনার কোয়ারেন্টিন যাতে বোরিং না হয় তার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব শীঘ্রই। ঘরে থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।